ভারতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরা। কে বা কারা ট্রেনটির চলার পথের ফিশ প্লেট খুলে রেখেছিল, রেললাইনের উপর সাজিয়ে রেখেছিল পাথরের টুকরো, ঢোকানো ছিল লোহার রডও। কিন্তু চালকের সতর্ক দৃষ্টি আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিপদে পড়ার আগেই থেমে যায় ট্রেনটি। এর ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন হাজার হাজার যাত্রী। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, রোজকার মতোই সোমবারও জয়পুর থেকে উদয়পুর যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস। স্থানীয় সময় সকাল 9:55 রাজস্থানের চিত্রগড়ের কাছে পৌঁছায় ট্রেনটি। এ সময় ট্রেনের চালক দেখেন রেললাইনের ওপর পাথর পড়ে রয়েছে, সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক চাপেন চালক। তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ে সেমি হাই স্পিড এই ট্রেন। এরপর চালক ও কেবিন ক্রুরা নেমে দেখেন রেললাইনের ফিশ প্লেট খোলা, খোলা ছিল লাইনের হুকও, এমনকি ফিশ প্লেটের মধ্যে ঢুকানো ছিল 1 ফুট লম্বা দুটি লোহার রড। ভারতীয় রেলওয়ের পাবলিক রিলেশন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, চালক তৎপর না হলে এদিন বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তেন ট্রেনটির যাত্রীরা। রেললাইনের উপর রড পাথর দেখে সঙ্গে সঙ্গে বিষয়টি রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং সরকারি রেলওয়ে পুলিশকে জানান ট্রেনের চালক। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ভারতে যে কয়েকটি ট্রেন সুপার স্পিডে চলাচল করে তার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস অন্যতম। এই ট্রেনটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 160 কিলোমিটার বেগে ছুটতে পারে। সোমবার ট্রেনটির চালক ট্রেনটিকে সময় মতো থামাতে না পারলে কি অবস্থা হতো তা অনুমান করে আঁতকে উঠছেন সংশ্লিষ্টরা। এর আগে 2010 সালের 28 মে ভারতে প্রায় একই কায়দায় জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতা ঘটানো হয়েছিল। লাইনের ফিশ প্লেট খুলে রাখায় সে সময় পশ্চিম মেদিনীপুরে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এরপর লাইনচ্যুত বগিতে একটি চলন্ত মালগাড়ি ধাক্কা দিলে সেদিন প্রাণ হারান 141 জন যাত্রী। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।